বগুড়া সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং উপজেলা বিএনপির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সোনাতলা উপজেলা বিএনপির নতুন অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম আসানুল তৈয়ব। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ অনেকে।